27শে মার্চে জিয়াউর রহমানের একা ঘোষণা, পরে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা, সারা দেশের মানুষ যারাই শুনেছে উদ্বলিত হয়েছে। আপনি কল্পনা করেন, আপনি আমিও যদি আজকে ধরেন গণতান্ত্রিক সংগ্রামে হঠাৎ শুনি আর্মির এক কর্নেল বললো যে ওই যে 96 গণতন্ত্র মঞ্চে যেরকম জনতার মঞ্চে ঢুকে গিয়েছিল মখা আলমগীররা, এরকম কর্নেল যদি একজন কর্নেল বলে আমি এই সরকার ছেড়ে দিলাম, এই আর্মি থেকে ছেড়ে দিয়ে আমি জনগণের ভোটাধিকারের পক্ষে আছি, তা আমরা তাকে হিরো বলবো না? আপনি খুব একটা জটিল প্রশ্ন করেছেন যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এত বিভক্তি কেন, এবং দুটি বড় রাজনৈতিক দল আমরা পছন্দ করি আর না করি, আওয়ামী লীগ এবং বিএনপি, দুটিরই জনসমর্থন আছে একটা বড় অংশের, এটা বহু ভোটেও প্রমাণ হয়েছে, আমরা এখনো জানি, অনেক সময় কমে অনেক সময় বাড়ে, কিন্তু দুটি দলকে বাদ দিয়ে বাংলাদেশের মানচিত্রে রাজনীতি কল্পনা করা যায় না, কারণ মানুষের যে কারণেই হোক না কেন জনসমর্থন আছে। সেই দুটি দল অন্য সবকিছুতেও যেরকম প্রচন্ড 180 ডিগ্রি বিপরীত মুখে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও দুটি দলই কাছাকাছি আসতে পারেন। আমি যেটা মনে করি, আমি মেজর হাফিজউদ্দিন সাহেবের প্রেস কনফারেন্সটা আমি নানা কারণেই গুরুত্ব দিয়ে দেখেছিলাম, যেহেতু তার ব্যাপারে অনেক কথা ছিল। একটি বিষয় তিনি বলেছেন যে তার দৃষ্টি, তার জানা মতে 80,000 মুক্তিযোদ্ধা এবং বর্তমানে 2,50,000 মানুষ মুক্তিযুদ্ধের ভাতা গ্রহণ করছে। আপনার যদি মনে থাকবে, গত গত ক্যাবিনেটের একজন মন্ত্রীর বয়স 9 বছর ছিল সার্টিফিকেট অনুযায়ী, তাকেও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। সবচেয়ে ট্র্যাজেডি, এর আগের আমলেই, অর্থাৎ শেখ হাসিনার যে টানা চলছে শাসনামল, সেখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেক্রেটারির মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিল জাল। অর্থাৎ আপনি এই এই অবস্থা থেকে বুঝতে পারেন যে আমাদের পবিত্র এবং মহান মুক্তিযুদ্ধ, যেটি বাঙালি জাতির বিজয় এবং সেই যে সূর্যসেন, তিতুমীর, ক্ষুদিরাম, হাজি শরীয়তুল্লাহ থেকে শুরু করে বহু দিনের মানুষের যে এই এই অঞ্চলের মানুষের যে স্বাধীনতার আজন্ম লালিত স্বপ্ন, সেই স্বপ্নের যে বাস্তবায়ন হয়েছিল, সেই বাস্তবায়নের মুক্তিযুদ্ধ নিয়েও আমরা তার প্রতি সুবিচার করছি না। এখন আমার মনে প্রশ্ন জাগে, আমি তো আর অত বড় বড় নেতাদের জীবনে দেখিওনি, কারণ আমার একটু বড় হওয়ার পর থেকেই তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাজউদ্দিন আহমেদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্যান্য নেতারাও অনেকে, যে 72 থেকে 75-এ মুক্তিযুদ্ধের তালিকাটা হলো না কেন? মুক্তিযোদ্ধা তখন তো মুক্তিযোদ্ধার তালিকা করা খুব সহজ ছিল, প্রত্যেক জেলায় জেলা প্রশাসন এবং লোকাল পলিটিক্যাল পার্টি যারা মুক্তিযোদ্ধা, 80,000-এর যে তালিকার কথা বললো জনাব হাফিজউদ্দিন আহমেদ, সেটি কি? সেটা বলতে তৎকালীন সময় 80,000-এর কথা কেন বলেছে আমার জানা নেই, কারণ আমি অনেকের সঙ্গে চেক করেছি, আমার বাবাও মুক্তিযোদ্ধা এবং 72-এ যে এখন যেটা ভোলা জেলা, সেই ভোলার প্রথম স্বাধীনতার পর মহকুমা প্রশাসক ছিল এসডিও, তো আমি বাবাকেও অনেকবার জিজ্ঞেস করেছি, হ্যাঁ, তো বাবা বলেছেন যে না, ওই সময় মুক্তিযুদ্ধের তালিকা হয়নি। তো এটাও একটা গভীর প্রশ্নের উদ্রেক, এবং অনেক কিছুই হয়নি। আওয়ামী লীগ আজকে যত মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, 72 থেকে 75-এর শাসনামলে যদি আপনি সরকারের বিভিন্ন কার্যক্রম দেখেন, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের পরে, আপনাকে সাগর ভাই সবসময় একটা যুদ্ধের পরে একটা সাংস্কৃতিক জাগরণ করতে হয়, একটা জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাতে হয়, কিন্তু আমরা তো দেখলাম মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ গতানুগতিক ভাবে যে কোনো সরকারের মতোই সরকার চালালো। তো যাই হোক, সেটি আরেকদিন বিতর্ক সুযোগ পেলে বলবো। তো আমাদের মুক্তিযুদ্ধে ওইটাই হলে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের তালিকাটা সম্পূর্ণ হতো। আমাদের তো এখন প্রশ্নই করা যায় না, একে একে ধর্মগ্রন্থের মতো হয়ে গেছে, যেমন আমাদের শহীদদের তালিকাও করা দরকার ছিল তখন। তো এগুলো প্রশ্ন জাগে, মানুষের মনে নানা প্রশ্ন জাগে, কিন্তু যেটি আমাদের সবচেয়ে বড় বিষয়, আমি এই বাইনারিতেই ঢুকতে চাই না আজকে, বাইনারি পলিটিক্সে, যে বঙ্গবন্ধু বড় নেতা মুক্তিযুদ্ধের, তাজউদ্দিন বড় নেতা, না জিয়াউর রহমানই সব করেছে, কারণ ইতিহাস এত নির্মম নৃশংস যে ব্রিটিশরা হাজার চেষ্টা করেও সিরাজকে, সিরাজউদ্দৌলাকে তার আসন থেকে সরাতে পারেনি, মীরজাফরকে মীরজাফর। এবং আমি আওয়ামী লীগের মধ্যে একটা ক্ষুধার্ত ভাব দেখি
যে কোনো কিছুতে বঙ্গবন্ধুকে মহিমান্বিত করতে গিয়ে বঙ্গবন্ধুকে সম্মান কতটা দেয়, কারণ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক। আর ইয়াহিয়া খান যে তার 25শে মার্চ কাল রাত্রে যে ব্র্যাকডাউনের পর ভাষণ দিয়েছিল, সেখানে দুটি লাইন ছিল যে শেখ মুজিব ইজ এ ট্রেইটার টু দি নেশন, হি উইল নট গো আনপানিশড। এটার মধ্যে ইয়াহিয়া খানই তো নির্ধারিত করে দিয়েছে প্রধান নেতা শেখ মুজিবুর রহমান। এবং 27শে মার্চে জিয়াউর রহমানের একক ঘোষণা, পরে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা, সারা দেশের মানুষ যারাই শুনেছে উদ্বলিত হয়েছে। আপনি কল্পনা করেন, আপনি আমিও যদি আজকে ধরেন গণতান্ত্রিক সংগ্রামে হঠাৎ শুনি আর্মির এক কর্নেল বললো যে ওই যে 96 গণতন্ত্র মঞ্চে যেরকম জনতার মঞ্চে ঢুকে গিয়েছিল মখা আলমগীররা, এরকম কর্নেল যদি একজন কর্নেল বলে আমি এই সরকার ছেড়ে দিলাম, এই আর্মি থেকে ছেড়ে দিয়ে আমি জনগণের ভোটাধিকারের পক্ষে আছি, তা আমরা তাকে হিরো বলবো না, মহাহিরো বলবো? তো জিয়াউর রহমানও সাহসের উদ্যোগ নেই, নিশ্চয়ই জিয়াউর রহমান সহ তখন মুক্তিযোদ্ধারা তো 100% সঠিক ছিলেন না, মানে 100% মাফ করবেন, 100% নিশ্চিত ছিল না যে দেশ স্বাধীন হবে এত তাড়াতাড়ি এবং বিজয়ী বেশে ফিরবে। যদি আমাদের মুক্তিযুদ্ধ ফেল করত, রাজনৈতিক নেতাদের যেরকম জেল জরিমানা ফাঁসি হতো, আর্মি অফিসারদের তো একদম ফায়ারিং স্কোয়াডে হত্যা। এই যে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, শফিউল্লাহ, জেনারেল ওসমান, আরো যারা মেজর জলিল থেকে শুরু করে মহান যারা বীর সেক্টর কমান্ডার, তো সে কারণেই এই যে একে অপরকে খাটো করা, জিয়া নাই, জিয়া বাই চান্স মুক্তিযোদ্ধা, আমি খুব ব্যথিত হই, ব্যথিত হচ্ছে, আমি ক্ষুব্ধ হই। এগুলো বলে কেন জানেন? এগুলো বলে হচ্ছে বর্তমান অবস্থাকে থেকে চোখ ফেরানোর জন্য। কারণ বিএনপির কাছে জিয়াউর রহমান যেরকম খুবই আবেগের বিষয়, আওয়ামী লীগের কাছে বঙ্গবন্ধু খুব আবেগের বিষয়। এখানে যুক্তি, তত্ত্ব, ইতিহাস, নির্মোহ দৃষ্টি এগুলো কাজ করে না, এবং এটাই আওয়ামী লীগ গত 15 বছর ধরে এনক্যাশ করছে। কিছু উঠলেই জিয়াউর রহমানকে একটা গালি দিয়ে দেওয়া, একটা অসভ্য কথা বলা জিয়াউর রহমান সম্পর্কে, এবং সেটা দিয়েই পুরো রাজনৈতিক মাঠটাও আওয়ামী লীগের মতো করে খেলা, অর্থাৎ আর কোনো ইস্যু নাই, একটা ইস্যু জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা। এবং আপনি দেখেন, আমি আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি, আজকে আমি না বলে পারছি না, আমাদের মুক্তিযুদ্ধের দলিলপত্রে আছে চতুর্থ খণ্ডে, পৃষ্ঠাটি এই মুহূর্তে আমার মনে নাই, অক্টোবরে বাংলাদেশের প্রথম সফল প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক তাজউদ্দিন আহমদ, জিয়াউর রহমানের কামালপুরের যুদ্ধকে তিনি তুলনা করেছেন লিখিত ধন্যবাদ দিয়ে, যে তোমার এই যুদ্ধ আমাকে মনে করিয়ে দেয় মস্কোতে লেনিনগ্রাদে রেড আর্মির ফ্যাসিবাদের, ফ্যাসিস্ট আর্মির বিরুদ্ধে প্রতিরোধ পোষণ। এরকম আরো আমাদের কর্নেল তাহের পা হারিয়েছেন, খালেদ মোশাররফ মাথায় গুলি খেয়েছেন, এরকম আরো সবাই অনেকে আহত হয়ে আবার রণাঙ্গনে ফিরেছে, সাধারণ মানুষেরা যুদ্ধ করেছে। এবং সবচেয়ে যেটা মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় আমি সবচেয়ে যেটা অনুপস্থিত দেখেছি, সেটি হচ্ছে যে এই যে 30 লাখ শহীদের আত্মত্যাগ, 2 লাখ মা বোনের সম্ভ্রম বিকিয়ে দেওয়া, এবং বাংলাদেশের বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব জনগণের, আমি জানি না, আমাদের মুক্তিযোদ্ধা সদ্য মোহাম্মদ ভাই আমাকে সমৃদ্ধ করতে পারেন, যে আপনার ধানমন্ডি এবং তদানীন্তন মধ্যে গুলশান ওইভাবে চালু হয়নি, মানে মহা অভিজাত এলাকায় কতটা লোক মুক্তিযুদ্ধে জয়েন করেছিল এটি গবেষণার দাবি রাখে, আর তাদের উপর অত্যাচারই বা কি হয়েছিল। কিন্তু বাংলাদেশের একদম শ্রমিক শ্রেণী, কৃষক, ক্ষেত মজুর, নিঃস্ব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যে অমানসিক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও, ধরেন যে মা নিজের ছেলে মুক্তিযুদ্ধে গেছে, জীবনে মৃত্যুকে চ্যালেঞ্জ গ্রহণ করে মুক্তিযোদ্ধাদের রাতে ভাত খাইয়ে, রান্না করে ভাত খাইয়েছে, তার ছেলেকে দিয়ে তথ্য পাঠিয়েছে, ছোট ছেলেকে ইনফর্মার করে, আপনি সেই গর্বের কাহিনীগুলো কোনো স্বীকৃতি দেয়, প্যাট করে একটা বিতর্ক শুরু করে দিয়ে কে বরণের? তা আমি মনে করি এই এই এটার জন্যই আপনার এই আজকে বিতর্ক। আর আরেকটি হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ চেষ্টা করে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগকরণ করা, আওয়ামীকরণ, এবং যখন কোনো সমস্যার সমাধানের প্রশ্ন থাকে না, প্যাট করে তখন বলে ফেলবে এই আপনার কথাবার্তায় তো মনে হচ্ছে পাকিস্তানি ভাবধারা। আপনি যদি তাকে বলেন যে, আওয়ামী লীগকে বলেন যে ভোটাধিকার নাই কেন, কেন মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র নাই, বলবে আপনি তো পাকিস্তানি ভাবধারায় কথা বলছেন। তো ফলে এই ফাঁদে বিএনপি সহ কারো পা দেওয়া ঠিক হবে না, আমরা যারা ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সচেষ্ট আছি, কারণ রাতের পর আর বিতর্ক করেও বঙ্গবন্ধুকে তার আসন থেকে টলানো যাবে না, তাজউদ্দিন সাহেব, সৈয়দ নজরুল ইসলাম সহ 4 নেতা এবং মুজিবনগর সরকারকে টলানো যাবে না, আমাদের বীর সেক্টর কমান্ডার 11 জন, আরো
বললে 3 ফোর্স, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স এর যথাক্রমে মেজর জেনারেল জিয়াউর রহমান, জেনারেল খালেদ মোশারফ, শফিউল্লাহ সাহেবকে দমানো যাবে না, মানে খাটো করা যাবে না মুক্তিযুদ্ধের ভূমিকায়। মুক্তিযুদ্ধ পরবর্তীতে তো বিতর্ক থাকবে। ঠিক আছে, কিন্তু আজকের বাংলাদেশ নিয়ে আপনি সেসব ঠিক আছে, সেগুলো তো বলেছেন সবসময় বলি, কিন্তু আজকের বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি, ভারতের অবস্থান, ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে যে এখন বারবার সেই মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে কারণে মুক্তিযুদ্ধ এবং যে কারণে বাংলাদেশ, তা নিয়ে একটা বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমি মনে করি, যে পলিটিক্স থেকে শুরু করে সবকিছু। এবং ভারত তো আমাদের সেই সময় অনেকে বলে আমাদের, আমরা জানি যে আমাদেরকে বড় ধরনের সহযোগিতা করেছিল, সেই ভারত এখন দেখা যাচ্ছে রাজনীতির পরিমণ্ডলে তারা একটা 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 কর্নারে চলে যাচ্ছে, এ নিয়েও বেশ বিতর্ক, তর্ক বিতর্ক হচ্ছে। এইসব নিয়ে আপনি মনে করেন কিনা, সেই আজকে 53 বছর পর আমরা সেই বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশ চেয়েছিলাম 1971 সালে, সেই সেটার উপরে আপনি জাস্ট 1 থেকে 2 মিনিটে শেষ করবেন পর্যায়ে করুন, যদিও আমি বড় প্রশ্ন, ঐতিহাসিক প্রশ্ন আছে। হ্যাঁ আমি যতটা পারি পরবর্তীকালে সুযোগ দিলে আবার বলবো, এটাই আমি বলতে চাচ্ছিলাম। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল, আমাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্রে যেটি 3টি, ইংলিশে বলে লফটি গোল বা আমাদের মহাচেতনা 3টি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমাদের সবাই খেয়াল করুন, আমাদের পূর্বসূরিরা বিচার বলেনি, ন্যায় বিচার, অর্থাৎ সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করে। আরেকটি হচ্ছে ইকুয়েলিটি, সাম্য, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। আরেকটি হচ্ছে হিউম্যান ডিগনিটি। এই 3টি লক্ষ্য পূরণে আমরা যে পথে যাবার দরকার, আজকে তো এই 3টা লক্ষ্যে যাইনি। এই 3টা লক্ষ্য পূরণের আগে যে স্টেপটা দরকার, অর্থাৎ 8 পাশ করলে না আপনি ম্যাট্রিক পাশ করবেন, 8 পাশ করার যে আগে যে আমাদের 5 বছর পর পর গণতন্ত্র, ভোটাধিকারের মাধ্যমে আপনার সেবক বদলানোর সুযোগ পাবেন। দেখেন, আমি শর্টকাটে বলি, আমাদের সংবিধানের সাথে আছে যে জনগণ ক্ষমতার মালিক। তো জনগণ, 18 কোটি জনগণ কি গণভবনে, সংসদ ভবনে, বঙ্গভবনে সে থাকবে? তাহলে কি সিস্টেম? 11 অনুচ্ছেদে বলছে যে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, গণতান্ত্রিক। সেটি তো আজকে 2014 সাল থেকে নেই। হ্যাঁ, অতীতেও ছিল না, অনেক হানা ভোট হয়েছে, সামরিক শাসন 2-2 বার এসছে, এগুলো কেউ বৈধ বলছে না, এগুলোর বিরুদ্ধে আন্দোলন হয়েছে। কিন্তু 91 সাল থেকে যে যাত্রা শুরু হলো, মাঝে মাঝে হোঁচট খাওয়া সত্ত্বেও সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হলো, 2001 ইলেকশন হলো, 2006 আবার ছন্দ পতন হলো, 2008-এ আবার একটি নির্বাচন হলো, তারপর থেকে তো আবার আমরা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ধারায় চলে গেছি। ফলে যদি আজকের বাংলাদেশকে আপনি প্রশ্ন করেন, এখন যদি ব্রিজ, বক্স কালভার্ট, টানেল, বড় বড় নদীর ওপরে ব্রিজ, এই মেট্রো রেল, এগুলো যদি একমাত্র উন্নয়নের, মানে সত্যিকার উন্নয়নের চাবিকাঠি হয়, তাহলে হয়তো উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল যে আমরা আমাদের শাসক ঠিক করব বা আমাদের সেবক ঠিক করব এবং জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক হবে, সেই পথে আমরা নেই। আর আপনি আরেকটি কারণ, আজকে 3টি নির্বাচন নামক নানাবিধ খেলা হয়েছে, নির্বাচন হয়, এবং যে দলটির হাতে আজকে এই গণতন্ত্র মৃত্যুর কফিন যাত্রা চলছে, দুর্ভাগ্যজনকভাবে সেই দল মুক্তিযুদ্ধের প্রধান নেতৃত্ব দানকারী দল। তো এটা একটি আরেকটি প্যারাডক্সিক্যাল। এবং আপনি আরেকটি বিষয় হচ্ছে ভারতের প্রসঙ্গ। দেখেন, ভারত প্রসঙ্গটা, ভারতের জনগণ আমাদের বন্ধু, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। এবং কিন্তু মহান মুক্তিযুদ্ধে ভারত যে সহায়তা করেছিল, সে ভারতের স্বার্থেই করেছে। যারা বলে না যে আমেরিকা কেন গণতন্ত্র চায়, কারণ আমেরিকার স্বার্থ আছে, তো ভারত যে মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করেছিল নিঃস্বার্থ না, কারণ ভারতের অফিসিয়াল পররাষ্ট্র নীতি 47 সাল থেকেই ছিল পাকিস্তানকে 2 টুকরো করা। কিন্তু আমাদের 71-এ ভারতের পররাষ্ট্র নীতি আর আমাদের আত্ম নিয়ন্ত্রণ অধিকার বা সেলফ ডিটারমিনেশন, এটা মিলে গিয়েছিল। আমাদের পূর্বসূরীর এটা বুঝেও উপায় ছিল না, কারণ ভারত আমাদের নিকট প্রতিবেশী। আজকে যদি আমরা দাঁড়াই, আমি শেষ করছি 30 সেকেন্ডে, শেষ করবেন, আমি শেষ আরেকটা মন্তব্য করে শেষ করবেন। পররাষ্ট্র মন্ত্রী আজকে বলেছে যে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেছেন, যদিও ভারতের পেঁয়াজ দিয়ে পেঁয়াজি খায়, ভারতের গরুর মাংস দিয়ে স্যাহারি খায়, ভারতের শাড়ি পরে তাদের স্ত্রীরা সাজে, কিন্তু বয়কটের ডাক দেয় তারা। বিএনপির কথা বলেছে, ভারতীয় পণ্য বয়কটের নাম মানুষের সঙ্গে তামাশা করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
যেহেতু ভারত আমাদের মুক্তিযুদ্ধ সবকিছু আসলে কোনো না কোনো ভাবে আমি আমি দেখেছি সম্পৃক্তি ওই মন্তব্য হয়েছে। ফয়জুল কাদেরেরও দেখেছি, আমি যেটা বলছিলাম, কিন্তু সেই ভারত আজকে যে অবস্থান ভারতের এই প্রচন্ড হিন্দুত্ববাদী আরএসএস সরকার নিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, যার ফলে বাংলাদেশের মানুষ আজকে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলেছে। বিএনপিতে গত 2-3 দিন আগে নানা কর্মসূচি, অফিসিয়ালি এখনো সিদ্ধান্ত নেই। আমার একটা প্রশ্ন, ভারতের পণ্য বয়কট করা নাগরিকদের অধিকার, যে কোনো দেশের পণ্য বয়কটের ডাক দেওয়া, এটা তারা, জনগণ তো আর সরকারে নাই যে অর্ডিন্যান্স জারি করবে বা গেজেট নোটিফিকেশন করবে, ভারতের পণ্য বয়কটের আহ্বান জানালে আওয়ামী লীগের এত পিতপিতানি কেন, মন্ত্রীর এত অস্থির হয় কেন, হাসান মাহমুদ সাহেবের লজ্জা লাগে না এই কথা বলতে? কি সরকার চালাচ্ছেন আপনি যে আমার দেশীয় শাড়ি পরে না আমাদের মহিলারা, আমার দেশের গরু, দেশীয় গরু চাষ হয় না কেন, মৎস্য পশুপালন মন্ত্রণালয় কি করতে আছে? আশ্চর্য, মানে ওই যে উনি একটু কয়েকদিন আগে বলে, 2 দিন আগে বোধহয় বলেছে আমি সব ফাঁস করে দেব, আপনি সরকার, আপনি সরকারের মন্ত্রী এত বড় বেআইনি কথা বলতে পারেন? যদি দেশের জন্য ক্ষতিকর কাজ হয়ে থাকে ওই মন্তব্যগুলো, বা কারা কারা, আমরা আজকেও জানতে চাই, আপনি বলে দেন বিএনপির কোন কোন নেতাদের সঙ্গে আপনি প্রস্তাব দিয়েছিলেন দল ভাঙার, একটা তো বুঝাই গেছে শাহজাহান ওমর, আর একটা জেনারেল ইব্রাহিম, কত যেন লোন ছিল সেই লোন শোধ করা, আর কাকে কাকে প্রস্তাব দিয়েছেন, কারা কারা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, আপনার হুমকি দেন কেন? আপনি মন্ত্রী হয়ে সংবিধানে ওথ নিয়েছেন, আপনি কেন বেআইনি কথা বলেন, আপনি প্রকাশ করে দেন। কাজী এটাই বোঝা যায় ভারতীয় পণ্য, আমি শেষ করছি 5 সেকেন্ড, ভারত এই পর্যায়ে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই অবৈধ সরকারের হৃৎপিণ্ডকে আঘাত করেছি, কারণ এই সরকারের মূল প্রভু হচ্ছে অন্যায়ের ভারতের আরএসএস এর হিন্দুত্ববাদী সরকার। এইটা হাসান মাহমুদ দিল্লিতে গিয়ে বলেছে, আপনারা না থাকলে আমরা নির্বাচন করতে পারতাম না, আর ওবায়দুল কাদের বলেছে দিল্লি আর থাকলে আমরা আছি, দিল্লি না থাকলে আমরা নাই। কাজেই বাংলাদেশের জনগণ ঠিক জায়গায় তীর নিক্ষেপ করেছে, এবং এইটা আপনাকে ধন্যবাদ। একেবারে, এবং এইটা একেবারে ত্রুটি পয়েন্টে না, এই আন্দোলন আরো দানা বাঁধবে। ধন্যবাদ।